আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজ একটি নাস্তা করে দেখাবো। এর জন্য আমি একটি কড়াই চুলায় দিয়ে এরপরে ভালো মতো গরম করে নিব। এর ভিতরে দিয়ে দিব তেল, একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। ডিম ভাজতে গেলে কিন্তু তেল একটু কম হলে সেক্ষেত্রে কড়াইতে লেগে যেতে পারে। তো এখন আমি তেলটি ভালো মতো গরম হলে এর ভিতরে দুটো ডিম দিয়ে দিব। তো আমি এখানে দুটো ডিম দিয়েছি, আপনারা চাইলে একটি, দুটি, চারটি, যে কোনো যতটি ইচ্ছে দিতে পারেন। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর এটি ভালো মতো ভেজে নিতে হবে, অর্থাৎ এটি একেবারে ঝুরঝুরে করে ভেজে এর ভিতরে ভাজি দিয়ে দিব। আমি কিন্তু ভাজিটি আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম, যেটি দেখাইনি। যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। তো দেখুন, এখন আমি ভাজিটি ভালো মতো একটু নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে উঠিয়ে রেখে দিব। ভাজিটি কিন্তু আমি আগে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন। যদি এভাবে নাস্তাটি করেন তাহলে কিন্তু বাচ্চারা সবজিটা খাবে। অনেক সময় দেখা গেছে বাচ্চারা সবজি খেতে চায় না। তো দেখুন, এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। তো 1 কাপ আটার জন্য এখানে আমার 1.5 কাপের মতো পানি লাগবে। তো অবশ্যই সুন্দর মতো গলে নিতে হবে এবং লবণ দিতে হবে পরিমাণ মতো। তো দেখতে হবে যাতে করে আটাতে কোনো প্রকারের লাম্পস না থাকে, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে না। তো দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো তেল, এতে করে আর পাত্রে ধরে যাবে না। তো দেখুন, এটি ভালো মতো গুলে নিতে হবে। তো এটিকে আমি ভালো মতো গুলে এরপরে অল্প একটু উঠিয়ে রেখে দিব, পরবর্তীতে লাগবে আমার। তো দেখুন, আমি এখানে 1 চামচের মতো রেখে দিচ্ছি। তো এর ভিতরে একটু ঘন ঘন করে এখানে কিন্তু আমি 1 চামচ রেখে এরপরে আমি আরও প্রায় 1/2 কাপের মতো পানি দিয়েছি। তো ফ্রাই প্যানটি ভালো মতো গরম করে এর ভিতরে একটু তেল ব্রাশ করে এরপরে আমি এগুলো ভেজে নিব। তো আপনারা আপনাদের মনের মতো, অর্থাৎ ছোটো বড় যেমন সাইজের ভেজে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে কয়েকটি ভেজে দেখাচ্ছি। তো আপনাদের কিন্তু পানিটি বেশি অথবা কম লাগতে পারে। তো দেখুন, এটি ঢাকবার কোনো প্রয়োজন নেই, এভাবে 1-2 মিনিটের ভিতরেই কিন্তু এটি ভাজা হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ লাইক করে দিবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি পুরোটি দেখবেন আশা করছি, এবং যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো দেখুন, আমি এখানে 4টির মতো আজকে ভেজে দেখাচ্ছি। তো এগুলো সবগুলো যদি ভাজা হয়ে যায়, এগুলো সবগুলো একসাথে ভেজে নিচ্ছি, এতে করে একটু সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু একটি ভেজে ভেজেও করে নিতে পারেন। তো আমি এখানে মোটামুটি একটু ছোটো সাইজেরই করেছি, দোকানে কিন্তু এই সাইজটাই করে থাকে। তো আপনারা চাইলে আরও বড় করতে পারেন অথবা আরও ছোটোও করে নিতে পারেন। তো এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার কোনো প্রয়োজন নেই। তো ফ্রাই প্যানে অথবা অন্য কোনো পাত্রেও আপনারা তেল দিয়ে এটি ভেজে নিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু সিল করার জন্য আটাটি আগে রেখে দিয়েছিলাম, কারণ এটি সিল না করলে সেক্ষেত্রে কিন্তু ছুটে যাবে অবশ্যই, আর ডিম দিয়ে তো করা যাবে না, সেক্ষেত্রে দেখা যায় ছুটে যায়। তো আটা দিয়ে করাটাই বেটার। তো দেখুন, আমি এটি কীভাবে করে সিল করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, জাস্ট আমি কিন্তু এখানে একটুও কাটিনি, একটু স্কিপ করিনি, শুধুমাত্র টেনে দিয়েছি। তো দেখুন কীভাবে করে সিল করতে হবে, যদি সিলটি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ছুটে যাওয়ার একটা চান্স থাকে। তো যদি কোনো রেসিপি জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর যদি কিছু বলার থাকে আমাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেবেন। আশা করছি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। তো দেখুন, আমি একটি দিয়ে দিয়েছি এবং এটি কিন্তু বানিয়ে আপনারা একসাথেও দিতে পারেন। তো আমি একদিকে বানাচ্ছি, একদিকে দিচ্ছি। তো এখানে আমি আজ 4টি করব। তো এটি কিন্তু আমার ফেসবুকে প্রথম ভিডিও। তো অবশ্যই আশা করছি ফলো দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন পেজটি। দেখুন, আমার এখানে একটি ভেঙে গেছে, তো এটি কিন্তু আর বানানো যাবে না। এটি কেন ভাঙলো জানেন? কারণ এখানে হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে একটু খালি ছিল, যার কারণে সেটি ভেঙে গেছে। এটি অবশ্যই আপনার ভাজার সময় হয়তো বা খেয়াল করেছেন।
এই যে দেখুন কিভাবে ভেঙে গিয়েছিল, তো এটি কিন্তু আমি ভিতরে দিয়ে দিয়েছি, তো এখনও একটু ভাঙা আছে। তো অবশ্যই কিন্তু ভালো মতো দেখে নেবেন যাতে করে মাঝখানে কোনো প্রকারের ফাটা দাগ না থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকমই ভেঙে যাবে। তো এরপরও আমি এটি দিয়ে দিচ্ছি। তো যেহেতু চারটি বানাতে নিয়েছি, আপনারা যদি ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলো একটু ছড়িয়ে ফ্রিজে রেখে তারপরে কোনো পলিথিনে অথবা কোনো বাটিতে রেখে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, এবং গেস্ট আসলে অথবা যখন খেতে ইচ্ছে করে তখন সাথে সাথে বানিয়ে ভেজে খেয়ে নিতে পারেন। তো এভাবে করে কিন্তু ফ্রিজে রাখতে পারেন। তো এতে করে আপনারা প্রায় 1 মাস যদি রাখেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সে রাখতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের স্বাদ নষ্ট হবে না, অনেকটা ভালো লাগবে। তো দেখুন আমি কিন্তু উল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো ভেজে বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, এভাবে করে যদি বানিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা সবজিটি খেয়ে নেয়। তো এরপরে ভাজার পরে এটি কিন্তু অবশ্যই ভালো মতো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমি ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তো এরপরে আমি পুরো ভিডিওটি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কীভাবে এখানে কিন্তু আমি অনেকটাই টানিনি, অর্থাৎ একটু তো আমি স্কিপ করিনি এবং টেনে দিয়েছি, তাও কিন্তু পুরোটি টানিনি, অর্থাৎ এটি বানাতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো এরপর দিয়ে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটি ডিমে চুবিয়েও ভেজে নিতে পারেন অথবা ব্রেড ক্রাম দিয়েও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো লাগবে। তো আমি শর্টকাট উপায়টি দেখিয়ে দিলাম। তো এইভাবে করে বানিয়ে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, আমার জন্য দোয়া করবেন। এবং চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিবেন। আশা করছি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো দেখুন আমি কিন্তু এখানে একটু কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো আমার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।